বর্তমান অবস্থা নিয়ে। সেখানে সিনেমা সংশ্লিষ্ট যারা তাদের সাথে কথা বলছিল, তারা বলছিলেন যে বর্তমানে 10% সিনেমা অলরেডি নির্মাণ কমে গেছে, আর আপনার 97% দর্শক কমে গেছে হলে, আর সিনেমা হল কমেছে 93%। এই যে এত বড় একটা ফারাক, এখন এই সিনেমা হলে দর্শক ফিরানো, ছবি নির্মাণ সব মিলিয়ে এই প্রাণ ফিরে আনতে আপনি কি কি পদক্ষেপ নেবেন, আপনার প্ল্যান আছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা তো সাংবাদিক যারা আছি এখানে সবাই আমরা প্রতিদিন একবার যাই, গতকাল তো যখন গেলাম সন্ধ্যা পরে একজন নৃত্যশিল্পী তিনি অভিযোগ করেছেন, ব্যক্তিগত আমার সাথে তিনি কথা বলেছেন যে তাকে একজন নাম ধরেই বলি, তার ভাষায় হচ্ছে জায়ের খান তাকে ফোন করে বিভিন্ন হুমকি দিচ্ছেন, প্রাণনাশের হুমকি। আমি বলেছেন যে তুই অফিসে থাকবি, আমি না আসা পর্যন্ত যাবি না, ঠিক তার ভাষায় আমি বললাম কোট আনলাম। এটা নিয়ে আমি তাইবাই পরে মন্তব্য চেয়েছিলাম কালকে অফিসিতে, তাইবাই বলছেন যে আমরা বিষয়টা নিয়ে কথা বলে পরে জানাবো। দুই নম্বর হচ্ছে, আরেকজন অভিযোগ করলেন যে তিনি মৌখিক ভাবে প্রশাসনিক শক্তি প্রদর্শনের হুমকিও দিচ্ছেন। তো এই যে শিল্পীদের হুমকি প্লাস হচ্ছে প্রশাসনিক শক্তি প্রদর্শনের বিষয়টার কারণে আপনারা নির্বাচনের দিন এটাকে কোনো ঝুঁকি মনে করছেন কিনা নির্বাচন নিয়ে, এবং এ বিষয়ে আপনারা কোন পদক্ষেপ নিয়েছেন কিনা? আর প্রথম প্রশ্নটার আমি জবাব দেব, আমাদের সকলেরই কিছু না কিছু ভুল আছে, সেই ভুলগুলো আমাদের শুধরাতে হবে, এবং সেইভাবে আমরা যদি কাজ করি তাহলে অবশ্যই মানে সিনেমা হলও করবে, চলচ্চিত্র নির্মাণ হবে, আমরা সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি এবং আমরা সেইভাবে এগোচ্ছি। আমাকে বেশি থাকতে বলছে, সে আসতেছে, সে আমাকে মারবে, আমাকে থানায় দিবে, উনি থানার কে, থানায় দিবে বা মামলা করবে, নিজে পুলিশের কেউ, তো তুমি এখানে থাকো, ওনাকে বললো যে আপনি খালাম্মা আপনি থাকেন যতক্ষণ পর্যন্ত আপনাকে গায়ে হাত দিবে ততক্ষণ আমি এখানে নেই, আমার কাছে থাকেন, একটু দূরে যাবেন, পাশাপাশি আমি প্রায় আড়াই ঘন্টা ট্রেনে যান, তখন একটা মিটিংয়ে ছিলেন, আমি আড়াই ঘন্টা সেই মিটিংয়ে বসেছিলাম, কেউ তাকে মারতে আসেনি আর হুমকি দিতে আসেনি, ফার্দার কলও আসেনি, আমি টাইম টু টাইম ওনাকে জানিয়েছি যে এই বিষয়ে কে তাকে মারবে মেরেই ফেলবে, এটা নিয়ে বলেই আমরা আর পাত্তা দিলাম না, যেহেতু শেষ পর্যন্ত সে আসে নাই বা ওই লোকটি আসে নাই তাকে মারতে বা হাজতে ঢোকাতে, এখানে কোন রকম অনিয়ম করে কেউ পার পেয়ে যাবে না, কারণ এখানে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে এবং যারা যারা নির্বাচনের সাথে জড়িত তারা সবাই সাংঘাতিক ব্যালট, আর আমরা যারা ভোটার আছি আপনাদের প্রার্থী আছি আমরা কাউকে কোনো গন্ডগোল করতে দেবো না, আমাদের নিজেরা করবই না, যা ভোট তাকে দেবে, যা কি খুশি তাকে দেবে, এই বিষয়টিকে সচল রেখেছি, এটা থাকবে না, আতঙ্ক অ্যাডিসতে নেই, আতঙ্ক চলে গেছে, আমাদের কমিটি ঘোষণা হওয়ার পর থেকে আতঙ্ক নেই, চলে গেছে, বিচ্ছিন্নভাবে দু একটা আতঙ্ক আসতে থাকে, ওই ওনাকে একটা আমার আইডল চিতনায় রিয়াজ ভাইকে ফোন করেছে, নাম্বার নাই, সব জিরো 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 নাম্বার, তো যদি সাহস সত্যি থাকতো তাহলে বাইরের মোবাইল দিয়ে কল করা উচিত ছিল, যেহেতু ধীরে ধীরে দিয়েছে তাহলে আমরা অনেক নাম্বার প্রকার বিকাশ অমুক টমুক ইন্ডিয়া থেকে ফোন করে বিভিন্ন নামে ফোন করে আসলে নামগুলো সেভ করে, এটা যারা ভয় পায় যারা ভীতু তারাই নাম্বার চেঞ্জ করে কথা বলে, তাদের আমরা গুটিয়ে পাত্তা দিচ্ছি না, এবং
খুঁজে বেড়াচ্ছি না তবে নাম্বারগুলো দেয়া আছে আইন প্রয়োগ করে সংস্থান আছে সাইবার ক্রাইম দেয়া আছে উনিয়তে জায়গা মতো দিয়ে আসছে এটা ফাইন্ড আউট আমরা করে ফেলবো কুত্তে কন্যা আসানো বিল করবো আমি হাসান সুগন্ত থেকে কাঞ্চন ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনি তো